বান আমার ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুল সমাজ পরিবর্তন করেছেন উত্তম আদর্শ দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এজন্য আল্লাহ রব্বুল নবীন রসুল কি ডেকে বলতেছে নবীজি ومن أحسن قولا من من دعا إلى الله وعمل ইন্নানি বিনাল মুসলিমিন আল্লাহ পাক শেখাচ্ছেন নবীজি মানুষ কে ইসলামের দিকে ডাকো তোমার রবের দিকে ডাকো উত্তম চরিত্র দিয়ে নরম নরম কথা দিয়ে আল্লাহ আমার প্রিয় মুসলমান এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন গোলাম শেখো লোকমান তার সন্তানদেরকে কেমন করে ডেকেছিল হযরত লোকমানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার ধন আমি তোমাদের পিতা একটা উপদেশ তোমাদেরকে দিচ্ছি শোনো আমার সন্তান কখনো যেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না আমার প্রিয় মুসলমান ভাইরা আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনের প্রাণ প্রতিজ্ঞা হওয়া দরকার নিজেরাও শিরিক করবো না সন্তানদের কেউ শিরিকের দিকে যেতে দেব না কথা বলেন ঠিক কে রাফ বলেন ঠিক কি আল্লাহফা বলতেছেন কিনা শিরিক আলা দু শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম শিরিককে কেন বড় জুলুম বলা হলো কারণ হলো সিরি কেমন একজনের সঙ্গে করা হয় যে আল্লাহ রব্বুল আল আমি আপনাকে আর আমাকে বানিয়েছে কথা বলেন ঠিক কে না আর আমার কোনো ব্যক্তি যদি শেরিক করে তাহলে কি হবে আল্লাহ অপুল আমিন বলছি গোলাম শোনো ইন্ন হালায়া ফিরু আই ও সরা কবিহীন অয়া ও ফিরু বা দো দাদিকালি ভাইয়া সা আল্লার বলে গোলাম রেব্ল জীবনে কি অন্যায় তুমি করেছো। চুরির গোনা করেছো ডাকাতির গোনা করেছো জেনার গোনা করেছ মিথ্যা বলেছ যত রকম গোনা তোমার জীবনে আছে ও গোলাম হত কারণ নাই লা তা না তু

সব মানুষগুলো যখন ঘুমাই তুমি ঠান্ডা পানি দিও যে বানাও তাহার যাতে মুসল্লাই দাঁড়ায় যাও আমি আল্লাহর কদব বারকে শেষদায় পড়ে যাও আল্লাহর কদম শেষদায় পড়ে বান্দা তুমি যদি দুই ফোটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার তামাম জিন্দেগির গোনাগুলো মাফ করতে দেরি হবে না আল্লাহ পাক বলতেছে তবে গোলাম সাবধান একটা গোনা যেন তোমার জীবনে না হয় কারণ একটা গোনা এমন গোনা সেই গোনা করার পর তাওবাদু নাসু সারা আল্লাহরব্দুল আল আমি সহজে সেই গোনা মাফ করে না আল্লাহ পাক বলতেছে গোলাম সেই গোনাটা হলো ইন্ন হালা এক কফি রু আইঞ্ সরাকা বিহি অয়া ক ফি রুমা সেই গোনাটা হলো শিরিকের গোনা আল্লাহ বলতেছেন ইন্ন লহালায়া এক ফিরু আইন সুরকা বিহি শিরিকের গণা ক্ষমা করা হবে না আল্লাহ ইচ্ছে করলে এছাড়া সব গোনা মাফ করে দিতে পারে আমার প্রিয় মুসলমান ভাইরা শিরকের গোনাটা কত ভয়াবহ লক্ষ্য করেন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক এই শিরকের ব্যাপারে কী বললেন আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ ওহিয়্যা ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক

সবাইকে জানিয়ে দিয়েছি তোমরা যেন শিরিক করো না যদি তোমরা শিরিক করো তাহলে কি হবে লায়া বা তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে নবুহতের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে ওয়াল তাকু ডান্না বি ড্রিপ আর আমত্রে ময়দানেই মুসলিম ওত্রে কালেই তোমরাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পায়ের আমার ভালো করে বোঝার চেষ্টা করেন নবীর রসুলদের ব্যাপারে শিরকের বিষয় আল্লাহ পাক যদি এত কঠিন বক্তব্য দেন তাহলে উম্মতের অবস্থা কোথায় আল্লাহ পাক তাম পৃথিবীর সব বান্দার উদ্দেশ্যে এবার শিরকের ব্যাপারে কি বলতেছে শোনেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা اللهু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুল نار ওয়া মা'াল দাদিমিন তোমরা যখন কোনো শিরিক করো না শিরিক এমন একটি পাপ এই পাপের কোনো ক্ষমা নাই কোন মানুষ যদি শিরিক করে তাহলে কি হবে শোনো ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাহ ওই মানুষটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা কথা দ্বারা শিরিক করি কাজের মাধ্যমে শিরিক করি বুঝার চেষ্টা করি না দেখবেন যখন হরের পূর্ববাস শুরু হয় তখন সংবাদ প্রচার হয় এই যে আইলা সিড নার্গিস আসতে চিন্তার কোনো কারণ নাই এর মোকাবেলা করার জন্য আমাদের র‍্যাব আমাদের বিডিআর আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনী সব প্রস্তুত আছে আপনারা বলেন তো দেখি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে 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 কি সাতার মোকাবেলা করে সব বাড়িঘর ধ্বংস করে দিয়ে চলে যায় এর তো মামলা তো দূরের কথা এই ঝড়ের বিরুদ্ধে একটা থানায় গিয়ে নোট করারও সুযোগ নাই কথা বলে ঠিক কিনা বাইর আমার সাতক্ষীরার শ্যামনগরে একবার মা গেলাম ওরা বলছে হুজুর কি যে পচা সংবাদ প্রচার করে সকাল সন্ধ্যাবেলা বলল এই যে সিডর আসছে চিন্তার কোনো কারণ নাই আমাদের সেনা বাহিনী বিডিআর আর্মি সব প্রস্তুত মোকাবেলা করার জন্য হুজুর কি ছাতার মোকাবেলা করলো সন্ধ্যাবেলা বাথরুম করে ঘরে শুয়েছি ফজরের ওয়াক্ত উঠে আবারও বাথরুম চাপছে কারণ ঝড় বৃষ্টির দিনে পোশাক পায়খানা বেশি থাকে কথা বলেন ঠিক বলছে হুজুর বাথরুম করার জন্য এবার যখন বদনা ভরে পানি নিয়ে বের হয়েছি বাথরুমের কাছে গিয়ে দেখছি কি আশ্চর্য ব্যাপার আমার বাথরুম আর ওখানে নাই বাথরুম কোথায় গেল খুঁজতে খুঁজতে হয়রান সকাল বেলা দেখি আর একজনের ছাদের উপরে এক ঝড়ো হাওয়ায় কই নিয়ে গেছে ছাদে বলছে হুজুর কি ছাতার মোকাবেলা করলো আমার বাথরুম নিচ থেকে দোতলায় চলে বুঝছেন কথা এসব সব শিরিকপূর্ণ কথা সব কি নেতারা মারা যায় সংবাদ প্রচার করা হয় অমক নেতা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জালার লড়ার ক্ষমতা কারো আছে এই কথা চলবে না আপনি বলতে পারেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে কথা বলেন ঠিক কিনা বার আমার এমন শিরিক কর্মের মাধ্যমে আমরা অনেক করি দেখবেন বিবাহ সাদী করেছে দশটা বছর সন্তান হয় নাই আর ধৈর্য ধরতে পারে না খাজা বাবা গাজা বাবা যত আছে সব জায়গায় দৌড়াই আছে না যেই লোকটা বিশ টাকা মসজিদে দান করে না সেও বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে যায় আছে না নাই প্রতিবেশী একজন এসে বলে যে সর্বনাশ দশ বছর সন্তান হয় নাই তুই এখনো বসে আছিস ওই যে অমকে দুই বছর সন্তান হয় নাই দুইটা মোরগ নিয়ে অমক ল্যাংটা বাবার দরবারে দিয়ে দোয়া চেয়েছে তো তারপরে সন্তান হয়েছে তো তোর দশ বছর হয় নাই তুই বসে আছিস কেন তাড়াতাড়ি যা তবে সময় যেও তো তোর বেশি দুই মরকে হবে না তোর দুই ছাগল লাগবে আছে না নাই প্রতিবেশী বলল আর আপনি ছাগল নিয়ে হাঁটা শুরু করলেন আপনি কোন নিয়তে গেলেন আপনি কোন নিয়তে গেলেন এরপরেও আপনি কেমন করে নিজেকে মুসলমান দাবি করতে পারে আপনি বলেন তো দেখি এই দুনিয়ার কোন বাবার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে মাজারের কোন বাবা সন্তান দিতে পারে তারপরেও তো আপনারা এই গান কেউ ফেরে না খালি ভাতে খাজারে তোর দরবারেতে নাকি শুধু তাই না এরা গান গাইতে গাইতে কোন পর্যায়ে গেছে